তোমাদের এই আন্দোলন আজকে পাস করার দাবি? কেন পাস করার দাবি? তোমরা পরীক্ষা দিছো না আমাদের ভুল রেজাল্ট প্রকাশিত করার জন্য। তোমাদের কি হইছে? আমাদের ভুল রেজাল্ট প্রকাশিত করার জন্য। কিভাবে বুঝলা তোমাদের ভুল রেজাল্ট? প্রত্যেক বছর এরকম করছে। আমজক মুঙ্গো গবাং কোগ্রং সৃগনাই রকনো ফিল এবা চেনমানি বাগি রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়নি দুয়ার সৌই খরাংতি সালেকা অরণ্য কতর্নি রং সৃঙাই রক অবনতি হাতিবারনি কাউই টঙ্কা কেসে কেরেং অংলাইমানি রং সৃঙাই রকনি সান মঙ্কা তাবুক যতন ফাস খাই রিনানি অংশিতুং তে যে সাবজেক্ট বেগ ফাইজাক রকব ক্লিয়ার অংনানি নাংনাই হিনি সান লেখা। পরবর্তী সেমিস্টার ওঠার জন্য আমরা এটাও বলছি যে আমরা ব্যাক সুদ্ধ ক্লিয়ার করবো। আমরা কইছি যে আমরা ফার্স্ট সেমিস্টার এক্সামে সুযোগ দেওয়া দেন, আমরা ফার্স্ট সেমিস্টার উইথ থেকে এসে ব্যাক এটা কি কোন কলেজ? এটা রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বিশালগড়। কটার সময় অবরোধ করছে? আধা ঘন্টা। পুলিশ আইছে বা কোনো উচ্চপদস্থ অফিসার আইছে? কোন উচ্চপদস্থ এখানে প্রশাসনিক কর্তারা আইছে? এখানে কি কইছে? শুধু জানছে আমরা। তোমরা কি আন্দোলন চলবে? তোমাদের এই অবরোধ বিগত আমরা অনেকদিন যাবত দুই সপ্তাহ ধরে আমরা ঘুরছি কলেজের বিষয়ে। আমাদের 88% স্টুডেন্ট রবীন্দ্রনাথ ঠাকুর কলেজের সব এভরিথিং ফেল করে দিয়েছে। কারণ কী বিষয়ে ফেল করেছে? বিষয়টা হলো আমাদের যে 18 মাস বিগত আমাদেরকে এইভাবে ঘুরাইছে, ঘুরানোর পরে তারপর আটকে করে আমরা সেকেন্ড সেমিস্টারে উঠছি। ওঠার পরে আমাদের আটকে করে রেজাল্টটা দেওয়া কি ঘুরাইছে? কি ঘুরাইছে? ঘুরাইছে আমাদের এক্সামের বিষয়ে নিয়ে। মানে এক্সাম টাইম নিয়ে ঘুরাইছে নাকি? টাইম নিয়ে অনেকটা সময় লাগাইছে আমাদের। সময় লাগানোর পরে আমরা অনেকদিন ধরে ঘুরতেছি। আমরা ইউনিভার্সিটিও গিয়ে আন্দোলন করছি। আন্দোলন করার পরে এখান থেকে ইউআইসি যে কথা কইছে যে কলেজের তারা জানে সব কিছু, কলেজের বিষয়টা সবাই জানে, কলেজের তারা জানে, কলেজের ম্যাম সবাই জানে। এখন কী চাও তোমরা? এখন আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্টের কোয়ালিফাই করে দেওয়ানো হয়, আর আমাদের যে ব্যাগগুলো আছে ব্যাগগুলো আমরা ক্লিয়ার করি। এটা কি ঠিকই বল? মানে ফেল করলে তারপর পাস করা, এটা কি ফেলের কথাটা? যেটা ফেলের কথাটা যেটা সব ক্লিয়ার মনে করেন, আমি আরও 10-15 জন মিলে আমরা গজমূর্খ। আরও আরও স্টুডেন্ট কি গজমূর্খ নেই? তারা তো ভালো নাম্বার পেয়ে পাস করার যোগ্যতা রাখে, তারা লোক কেন? তোমাদের মূল দাবি কি? আমাদের মূল দাবি একটাই, আমাদেরকে পাস করার দিবে। কোন কলেজ এটা? এটা রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা কতক্ষণ হয়েছে এখানে গেট তালা দিয়ে বন্ধ? বিগত আধা ঘন্টার মতন হয়েছে। আমরা কেউ আইছে কোনো প্রশাসন? এখনো এমন কোনো প্রশাসন আইছে? প্রশাসন আইছে তারা ওই তারার ইয়ে করতেছে। যদি তারা না মানে তোমরা পরবর্তী কী থাকবো তোমাদের? আমাদের পরবর্তী পদক্ষেপ যেটাই, আমরা কলেজ তালা, আমরা আন্দোলন আমরা স্টার্ট রাখবো। আর একটাই দাবি তোমরা পাস করে দিতে লাগবে। এটাই আমাদের দাবি একটাই, আমাদেরকে কোয়ালিফাই করতেই হবে। কোন কলেজ এটা? রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়।